আমার সাথে যারা ফেসবুকে কানেক্টেড রয়েছেন এসএসটি মাইন্ড অফিশিয়াল আমার এফবি পেজে, সো অনেকে একটি বিষয় নিয়ে জানতে চেয়েছিলেন যে কিভাবে আমি আমার পেজের যে ভিডিওর মধ্যে ওয়াটারমার্ক এটা কীভাবে আমি ক্রিয়েট করি। সো আজকের এই ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব। সো ভিডিওটি হবে ইন্টারেস্টিং, অবশ্যই লাইক দিয়ে বসে পড়ুন। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আছি মুশাহিদ বিল্লাহ ফ্রম এসএসটি মাইন্ড। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইজ। এই ধরনের ওয়াটারমার্ক ক্রিয়েট করার জন্য সর্বপ্রথমে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, সো পিক্সেল ল্যাব। সো আমরা এখন পিক্সেল ল্যাব ইনস্টল করব, দেন ইনস্টল করে আমরা কীভাবে এডিটিং করতে হয় তা দেখিয়ে দেব। পিক্সেল ল্যাব ইনস্টল করার জন্য সর্বপ্রথমে প্লে স্টোরে চলে যাবেন, দেন গিয়ে পিক্সেল ল্যাব সার্চ দিলে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি চলে আসবে, সো সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমরা চলে এলাম মোবাইলে, সো মোবাইল থেকে সর্বপ্রথমে পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করতে হবে। সো এই অ্যাপটি আপনারা প্লে স্টোরে সার্চ দিলেই পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করে নেবেন। সো আমরা এখন পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করব। সো পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করার পরে এখানে নিউ টেক্সট এটাকে আমরা রিমুভ করে দিব, এটাকে আমরা ডিলিট করে দিব। সো ডিলিট থেকে উপরে আইকনটিতে ক্লিক করে দিলে ডিলিট হয়ে যাবে, তারপরে ফ্রম গ্যালারি। সো এখন আমরা পিএনজি ফরম্যাটের একটি ইমেজ নিব। সো এই ইমেজের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা ইজিলি ডাউনলোড করে নেবেন। ওকে, আমরা এটা নিয়ে নিলাম। তো তারপরে আমরা ট্যাপ করব পিএনজি ইমেজের উপর, তারপরে এখানে কপিতে ক্লিক করবেন। সো কপি হয়ে গেলে তারপরে ক্রপিংয়ে ক্লিক করে আমরা যে আমার যে পেজের নামটি সেটা আমরা রিমুভ করে দিব। সো রিমুভ করে দেওয়ার পরে আমরা এগেন আমরা ক্লিক করব নিচের যে ইমেজটি সেটার উপরে আমরা ক্লিক করব। সো তারপরে এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নিব। সো এখান থেকে আমরা এগেন যদি আমরা এটার উপর ক্লিক করি তো এটা কপি হয়ে যাবে। সো কপি হয়ে যাওয়ার পরে আমরা কী করব, আমরা জাস্ট এটুকু রাখব। তারপরে আমরা মেইন যে পিকচারটি এনেছিলাম সেটা আমরা এখান থেকে ডিলিট করে দেব। তো আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নিই। তারপরে আমরা উপরে প্লাস আইকনের উপর ক্লিক করব, দেন টেক্সট থেকে আপনার পেজ কিংবা যে নামটি দিতে চান সেই নামটি এখানে টাইপ করবেন। সো এখন আমি আমার পেজের নামটি এখানে দিচ্ছি। ওকে, নামটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে ওকেতে ট্যাপ করবেন, তারপরে এরকম চলে আসবে। তারপরে আপনারা যেটা করতে পারেন, আপনারা এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারেন। সো এখান থেকে আমরা এখন ফন্ট চেঞ্জ করব। সো আমি এখান থেকে আমি একটি ফন্ট নিচ্ছি, আপনারা চাইলে এই ফন্টটি নিতে পারেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এই ফন্টটি নেওয়ার জন্য, এটা নামের সাথে বেশ ভালো মানায়। তারপরে আমরা এখানে সাইজের উপর ক্লিক করব, দেন এখান থেকে আমরা একটু ছোটো করে দেব এটাকে। তো আপনার মন মতো এটাকে আপনারা ছোটো করে দিবেন। তারপরে আমরা এখানে বসিয়ে দেব। তো সব শেষে আমরা এটাকে নিয়ে যাব লেখার রাইট সাইডে। তো এবার দেখুন আমাদের ওয়াটারমার্কটা কমপ্লিট। সো এটাকে আমরা এখন পিএনজি ফরম্যাটের গ্যালারিতে সেভ করব। সো তার জন্য আমরা এটাকে নিচে যে ট্রান্সফারেশন এটার উপর আমরা ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা এটাকে পিএনজি করে দিব। তারপরে এখানে উপরে সেভ টু গ্যালারি, সো সেটাতে ক্লিক করব। এখানে আল্ট্রা দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে আপনার ইমেজটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপরে আপনারা চাইলে ভিডিও কিংবা পিকচারে অ্যাড করতে পারেন। তো আপনারা দেখলেন কিভাবে খুব সহজে আমরা এই ধরনের ওয়াটারমার্ক ক্রিয়েট করে নিলাম। সো যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করতে পারেন ভিডিওটি কেমন হয়েছে, আর আপনার ওই সব ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন যাদের একটি ফেসবুক পেজ রয়েছে সো এই ধরনের ওয়াটারমার্ক ক্রিয়েট করতে পারে না, সো তাদেরকে ভিডিওটি শেয়ার করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি করে নিজের প্রতি খেয়াল রাখুন। স্টে হোম, স্টে সেফ। সেলফোন তাতে ক্যামেরা অন, যদি নো টাইমে চান অ্যাটেনশন, যদি জিরো থেকে হিরো হতে চান, সবাই আছে ভাইরাল ভাই, আমি ভাই।